بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد صلى الله عليه وسلم قال ادعوا لنا قفل بجبر قا اخلفتان جبر بمالف এই লাম ধরবে এই পেশ লুদ এ আলিফ এ এগুলো উচ্চারণে আসবে না লাম দল পেশ লুদ লাম ধরবে এই দালের সাথে যুক্ত হবে লুদ আইন পেশ লাম نون الف نا اكلب جبر بما لنا قل دع لنا ربك رب جبر رب با جبر با رب جبر ك ربك يبيل يبش يو با جبر বাই ইউ বাই আর এই ইয়া যুক্ত হবে এই লামের সাথে ইয়াজের ই এই লাগবে লামের সাথে হ্যাঁ ইয়া যে ইল লাগবে লামের সাথে ইল এখানে নুন সাকিন এবং লামের তারজিদ্ সাকিন অক্ষর আর তারজিদ অক্ষর পাশাপাশি থাকলে আমরা জানি তারজিদ অক্ষরের সাথে যুক্ত হবে ইয়া পেশ বাই ইয়া জবর বাই

একালিপটা জবর মালিপ মা হাজের হি ইয়া মা লামালিপ চিহ্ন লামালিব চিহ্ন থামা যায় না মা হিয়া শুধু লামালিপ যেখানে থাকবে সেখানে আমরা থামবো না মা হিয়া ইন হামজা নুন জের ইন নুন লাম জবর নাল এই নুন যুক্ত হবে নিচের লাইন এই লামেশ নুনে তার জিত ঘুর্ণ হবে এল বা যবর বা কবজবর ক বা ক র বা ক র নাল নুন জবর নাল এল বা যবর বা কবজবর ক بقرة جبرة بقرة بقرة إن البقرة تشابه تجب التشين كلا جبر شا أكلفتن كلا جبر تشا بزبور با هزبور ها با ها تشابه تشابه আলাই না আইন আইনজবর আ লামিয়া যাবালিপ যাব না আই না জবরে বা মালিপ আছে এক তক্ষর অক্ষ মুতলাকম ফেলবো আমরা অক্ষ করবো আমরা মনে রাখবো যে জবর বা মালিপ এক আলিপ মাদ এই একালিপ মাদ মা আসলি মা আসলি যেখানে থাকে এটা অক্ফ করলেও একালিপ্টান হয় অক্ফ না করলেও একা লিপ্টান হয় অর্থাৎ আসলি তো দম ছাড়লেও একালিপ্টান নাড়লেও এন নুন আলিফ জবর না মন ফাঁসিল তিনার চিহ্ন আছে আবার জবর আলিফ

জবর বামে আলিফ এক আলিম মাদের বামে গোলহামজা আছে মাদ্য মুাসিল এই যে এটা মুতাসিলের চিহ্ন এটা মুনফাসিলের চিহ্ন এই যে বাঁকা সিকুন চিহ্ন মনফাসিল তিন আলিফ টান আর এই যে একটু মোটা ধরনের এই চিহ্নটা মুতাসিলের চিহ্ন চার আলিফ টান এটা তিন আলিফ এটা চার আলিফ জবর আলম জবর আল্লাম

উল্টা পেশ ইন্নাহু ইন্নাহু নুনে তারজিদ গুন না হবে ইন্নাহু ইয়াকুলু ইয়া জবর ইয়া কপ পেশ উ যে পেশের বামে ওয়া সাকিনা কালিফ টান ইয়াকুলু লাম পেশ লু ইয়াকুলু হামজানুঞ্জের এন নুন যাবেন না এন না নুনে তার জিত গুণ না হবে এন না হা আলিপ জবর হা জবর এবামে আলিপ আসে খালিপ টান এন না হা এন না হা বা কর তুল্লে বা بقى جبر قو باق رجب را بقى را بقى تل لا مالب جبر لا اكلبتان جبر بما لي بس بقى تل لا بقى تل لا زال جبر زال لا مو

জবর তাস রবর হার আর আমরা যদি এখানে অক্ফ করি আর আর্ডি সাকিন হবে সাটা সাকিন হয়ে যাবে তাই র সাকিন সাও সাকিন তাহলে সাটাও যুক্ত হবে হার্স ওয়ালা হার অজবর হার হার যুক্ত হবে সার সাথে হার শব্দ যুক্ত হবে আবার সাথে হার হার এমন হবে মো সিনলাম জবর সাল মো মুসাল্লাম এই তা যুক্ত হবে নিজের লাইনে লামের সাথে তা পেশ

জেরের বা মাইয়াছে কিন একালিপ্টান ফি হ্যাপ জবর হ্যা ক ফালিপ জবর ক একালিপ্টান জবর বা মালিবাসে এই লাম যুক্ত হবে এই লামের সাথে হ্যাঁ এই যে ওয়া জের জবর নাই আলিফে জের জবর নাই এ আলিফে জের জবর নাই এই লাম যুক্ত হবে এই লামের সাথে সাকি নক্ষর যেখানেই থাক যত দূরেই থাক নিচের লাইনে থাক অপর পৃষ্ঠায় থাক এই সেই জায়গা যেয়ে যুক্ত হবে সাকি নক্ষর যেখানে থাক মাঝখানে যদি কোনো জের জবর হারকাত বিশিষ্ট কোনো অক্ষর না থাকে তাহলে এই হারকাত বিশিষ্ট অক্ষর সাকি নক্ষরের সাথে যুক্ত হবে যত দূরেই থাক লম লম পেশ লোল লুল লোল হামলা করা জবর না আ না আনা আ জি তা জিম হামলেজিৰ জি জি তাজবত্তা জি তা হামযোৰ উৎসনটো শক্ত হয় জিম হামলেদিৰ জি তাজবত্তা জি তা বিল হাক বালমজিৰ বিল হাক অফ জবত হাক এখানে তার জিৎ চিহ্ন তার জিদ অক্ষরে অক্ষর করতে হচ্ছে এবং কলকলার অক্ষর এই জন্য একটু বেশি করে কলকলা হবে যেহেতু তার জিদ অক্ষরের কলকলা হলে একটু বেশি হয় বিল হ্যাক বিল হাক অব জবর হাক বিল হবর ফাজবর ফাজাল জবর রা ফাজা বাজবর বা ফাজা বা হাওয়া পেশ হু পেশের বামে ওয়া সাকিন এক আলিফ বা হু হা আলিফ জবর হা জবর বামে আলিফ আছে হা আমরা মনে রাখবো এই হা হলকের মধ্য থেকে এবং এই হা হলকের শুরু থেকে এটা হবে হু এটা হবে হা ফাজা বা হু হা فذبحوها فذبحوها وما وجبر وما ما جبر ما وما جبر بما في أخليبتان وما كادوا كف لب جبر كا دلو بش دو بشر بما واسكين أخليبتان وما كادوا আফ আপেস লু এই লু যুক্ত হবে নুনের সাথে কারণ এখানে আয়াত শেষে যে এই আয়াতের চিহ্ন নিচে লাইনে দেওয়া আছে ইয়ে লুফ জবর ইয়ে আঞ্জে আ লাম লু লু যুক্ত সাথে অক্ফ করার কারণে দমসড়ার কারণে يفعلون فذبحوها وما كادوا يفعلون صدق الله العظيم